গতকাল সকালে টেকনো থানার কারিগরি ভবনের কাছে খালের ধার থেকে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় দেহটি একটি ট্রলি ব্যাগে ভরা ছিল এরই সূত্র ধরে গতকাল ভোরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকায় একটি সন্দেহজনক গাড়িকে আটক করে পুলিশ চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় মৃতের নাম সুবোধ সরকার বয়স আনুমানিক বিরাশি ব্যারাকপুর থানা এলাকার বাসিন্দা টেকনোসিটি পুলিশ থানার পুলিশ পটাশপুর থানায় গিয়ে এগরার বাসিন্দার সন্দেহভাজন সৌম্যকান্তি জানাকে গ্রেফতার করে গতকাল সন্ধ্যায় টেকনোসিটিতে নিয়ে আসে